করিমগঞ্জত বন্ধুর দোহত রাইজর প্রহার দুই যুবকক, মোরেল পুলিশিংর পরা হারি নগল অভিভাবকও। ধর্মর পরিচয় গোপনে রাখি করিমগঞ্জর পারুল আহমেদ নামের যুবকজনে সোশিয়াল মিডিয়া যোগে এগারী যুবতীক প্রেমর জালত বন্দী করার বাবেই প্রহৃত হল পারুলর দুজন বন্ধুর লগতে এজন অভিভাবক। মঙ্গলবারে সন্ধিয়া করিমগঞ্জ শহরের ঘাট লাইনলৈ বন্ধু দুজনের সঙ্গে যুবতীক লগ ধরবলৈ আহিছিল মুবারকপুরের পারুল আহমদ। কিন্তু ইতিমধ্যে পারুলর প্রকৃত পরিচয় জানিব পারি যুবতীয়ে দলে বলে সাজু করে থৈছিল কেজনমান প্রতিবেশী যুবকক। ঘটনাস্থলী পার পাছতে যুবতীয়ে সাজু করে থাকা যুবকর দলের সঙ্গে সংঘাত হল পারুল আহমেদর। তুমুল বাক বিতণ্ডার পিছতে বিপদর উমান পায় পলায়ন পারুলর। এইবার যুবকর দল জঁপিয়াই পড়িল পারুলর দুই বন্ধুর উপর। বহু সময় ধরে দুই বন্ধুর উপর চলিল প্রচণ্ড আক্রমণ। এই খবর পাই ঘটনাস্থলী পালে গই এজন আক্রান্ত বন্ধুর পিতৃ। পিতৃকু রেহাই নিদিলে রুদ্রমতি ধরা যুবকর দলে। ঘটনার আতি গুড়ি বুঝি পয়ার পূর্বেই মরিয়াই মরিয়াই বগরাই দিয়া হল পারুলর দুই বন্ধুক। অসহায় পিতৃর সন্মুখতে রাইজর মারত পুত্র অচেতন হয়ে পড়ার পাশতে ক্ষান্ত হল উন্মত্ত যুবকর দল। অবশেষত আরক্ষী উদ্ধার করে চিকিৎসালয়ত ভর্তি করালে অভিভাবকজনের সঙ্গে পারুলর দুই বন্ধুক। চিকিৎসালয়ত ভর্তি করার পাশতে ভুক্তভোগী যুবকে জানিব পারিলে প্রহৃত হওয়ার কারণ। আমরা তার লগে এমনি আইছি, আমরা তো জানি না, বাদে আমরা ফালাই আগেছে গিয়া তার লগে আমরা এদিয়া শুনি বাদে আমরা অধিকার বসন হল আলোচে আমরা লগ তার লগে কিতার লগে আইছে এত দিন করি আনছি আমরা বাদে আমরা দরিয়া মাত্র। মুবারকপুরের পারুল আহমেদর দোষর বাবেই দুই বন্ধুর লগতে এজন অভিভাবক রাইজর হাতত প্রহৃত হবলগা হওয়া ঘটনায় জোকারি গৈছে করিমগঞ্জ শহরক। আনহাতে ধর্মর পরিচয় গোপন করে সোশিয়াল মিডিয়া যোগে যুবতী প্রেমর জালত পেলওয়া এই ঘটনায় করিমগঞ্জ শহরত সৃষ্টি করেছে ব্যাপক প্রতিক্রিয়ার। কিন্তু এতিয়াও সন্ধান নাই সমগ্র কুকাণ্ডর নায়ক পারুল আহমেদর। করিমগঞ্জের পর গৌরীশ নন্দী, নিউজ 18, নর্থ ইস্ট।